বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ বনি সবশেষ অবস্থা জানতে এখন যোগ দিচ্ছি তার সঙ্গে পার্থ উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দিয়েছে কিন্তু শান্ত মহিলরা সেবা দাঁড়াতে পারেনি এখন মিডল অর্ডারের জন্য কাজটা কতটা কঠিন হয়ে গেল আসলে কঠিন বলতে গেলে আনএক্সপেক্টেড ছিল আসলে বিশেষ করে শান্ত এবং মমিনুলের দ্রুত ফিরে যাওয়া কারণ আমরা দেখতে পেয়েছিলাম যখন এই যে টেস্টটা আগে অনুশীলন হয়েছিল প্রায় পাঁচ দিনের মতন সেখানে কিন্তু টিম ম্যানেজমেন্ট সবাই বলেছিল যে প্র্যাকটিস সেশনগুলো দুর্দান্ত ছিল অর্থাৎ আমরা মমিনুল এবং শান্তদের কাছ থেকে কিন্তু আরও ভালো পারফরমেন্স আশা করেছিলাম তবে বলতেই হবে যে মানে যিনি আসলে আজকে কনকাশন সাব হিসেবে নেমেছিলেন তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন দুর্দান্ত বোলিং করেছেন বিশেষ করে শান্ত মুমিনু দুজনকে কিন্তু তিনি আসলে ফিরিয়ে দিয়েছেন প্যাভেলিয়নে তো সেক্ষেত্রে তামিম ইকবাল তিনি দশম সেঞ্চুরি পেয়েছেন টেস্টে তিনি এখন আসলে রানটাকে বড় করার পথেই আছেন বিশেষ করে মুশফিক তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মুশফিকের কথা আলাদা করে বলতেই হয় তিনি কিন্তু রানে ছিলেন না বিগত দিনগুলোতে তারপর থেকে চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগে অনেক প্র্যাকটিস করেছেন ইভেন দল মাঠ ছেড়ে যাওয়ার পরেও দুই ঘন্টা তিন ঘণ্টা ধরে তিনি একা প্র্যাকটিস করে গেছেন নেট বোলারদের নিয়ে এখন দেখার অপেক্ষা তারা সে প্র্যাকটিস এখন কতটা কাজে দেয় এবং এই টেস্টে বাংলাদেশকে লড়াইয়ে কতটা রাখতে পারে কারণ তিনশো সাতানব্বই রান সেক্ষেত্রে বাংলাদেশ এখন প্রায় দুশো তিরিশের উপর চলে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই এখন পর্যন্ত সম্ভাবনা আছে মিডল অর্ডারে আমরা জানি যে লিটন সাকিব তারা রয়েছেন বিশেষ করে আর দুজন তো রয়েছেনই তো এই অবশ্যই তিরিশ সাতানব্বই রান ক্রস করে যাওয়া লিড নিয়ে কিন্তু এই টেস্টে এখনও এখনো পসিবল তো আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর ধন্যবাদ পার্থ